প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস ধন্যবাদ সাত বছর আগে উমে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান বিয়ের তিন বছরের মাথায় তারকাই দম্পতির ঘর আলো এসেছে কন্যা সন্তান আলাইনা হাসান অব্রিক যার বয়স তিন বছর চার মাস অব্রিকে লালন পালন করতে গিয়ে এই সময়ে অনেক অভিজ্ঞতা হয়েছে সাকিব শিশিরের সেই অভিজ্ঞতায় এবার বাবা হিসেবে সাকিবকে এক ধাপ এগিয়ে দিয়েছে সতীর্থ ইমরুল কায়েশের কাছেও শিক্ষক হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরাই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান নবজাতকের যত্ন কিভাবে নিতে হবে ইমরুলকে সেটা বুঝিয়ে দিয়েছেন সাকিব গত সেপ্টেম্বরের প্রথমবারের মতো বাবা হয়েছেন ইমরুল তার পুত্র সন্তানের বয়স চলছে পাঁচ মাস ইউনিসেফ বাংলাদেশের একটি প্রোগ্রামে অংশ নিয়েছেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার সেখানেই বাহাতি ওপেনার ইমরুলকে পাশে বসিয়ে নবজাতকের যত্ন নিয়ে কথা বলেছেন সাকিব একটি ভিডিওতে সাকিবকে বলতে দেখা যায় যেহেতু আমি অভিজ্ঞ বাবা আমার মেয়ের বয়স তিন বছরের বেশি আর তোর মাত্র বাচ্চা হয়েছে যার বয়স হচ্ছে চার মাসের মতো সুতরাং খুবই গুরুত্বপূর্ণ সময় এটা এ সময় বাচ্চাকে ভালো জায়গায় রাখতে হয় ভালো খাবার খাওয়াতে হয় এবং তার প্রতি খুব যত্নবান হতে হয় আশা করি তুই এই বিষয়গুলো খেয়াল করে রাখবি এমনটি সাকিব আল হাসান ইমুর কায়েশকে বলেছিল ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য প্রতিনিয়ত খেলাধুলো আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন